আচ্ছা এরপরে তো তারপরে রিটেন এক্সাম নিছে, রিটেন এক্সাম নিয়ে আসে তো এখনো রিক্সা উপস্থিত ভাইবার লেগে প্রস্তুতি হয়েছে না হয়েছে এটার লেগে আমরা আসছে না। তো আমরা দীর্ঘদিন থাকার পরে বেকার জীবন যেহেতু আমরা এটা তো আমরা একটা প্রাপ্য, আমারও বয়স শেষ, ঠিক আছে। তো আমার মতো বহুত টুর্নামেন্ট করে রয়েছে, তারাও তো অনেকে ইন্টারভিউ দিয়ে পারতেছে পারতেছে না, আমার তো এটাই লাইফের লাস্ট ইন্টারভিউ। আমি মিডলে প্রসেস আইসি যে বাইবার প্রসেসটা চালবো, হ্যাঁ পড়াশোনা তরফ থেকে যদি চালুটা হয় তাহলে তো সবাই পরীক্ষা দেওয়ার একটাই হইব। মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে এইটাই আবেদন যে আমরা এটা একটু তাড়াতাড়ি করানোর লেগে ড্রাইভার আমরা ওখানে আপাতত প্রায় 70-75 জন মতো এখন কি চাইতে আমরা চাইতেছি মহাশয় এই জিনিসটা দেখে কিছুদিন আগে আমরা আগে গেছিলাম সিটি সেন্টারের সামনে যাতে মহাশয় এই জিনিসটা লক্ষ্য করে যে এতদিন হয়ে গেছে তারপরে এই জিনিসটা যাতে চালু করে আসবে।